আজ চলে এসেছি একদম উপরের ছাদে, একটু দেখতে। আজ একটু গাছও বসাবো। পেয়ারার এই মুখগুলো যদি ভেঙে দেওয়া হয়, পেয়ারার যে ডালগুলো, তাহলে অনেক সময় ফুল আসে। তাই আমি যখনই ছাদে আসি, এরকম টুকটুক করে ডাল কিন্তু আমি ভাঙতেই থাকি, যাতে আমার পেয়ারা গাছে একটু ফুল চলে আসে। কারণ আমার মনে হয় বর্ষাকালে পেয়ারা ভালোই হয়, কিন্তু পেয়ারা ধরছে না, কুঁড়ি আসছে, এবার ধরবে হয়তো। তবে আমি এই গাছটা প্রায়ই এসে করি, এই যে মাথাগুলো ভেঙে দিয়ে যাই, শুধু এই গাছটা নয়, এই গাছটাতেও করি। মানে যতগুলো আমার পেয়ারা গাছ আছে, সব গাছে এরকম করি। এই লাল পেয়ারাগুলো দেখুন কড়া রয়েছে, যখনই আসি তখনই করি। এই যে দেখুন, সব মুখগুলো ভেঙে দিয়েছি। ওই যখনই আসি তখন আসলে চোখে পড়লেই আমি ভেঙে দিই। এই দেখুন, এই এই যে বড় ডালটা, এই ডালটাতেও ভাঙা রয়েছে। এইরকমই করি। আর এই গাছটা আমি ভাঙছি না, এই গাছটা আমি প্রুনিং করব, বড্ড বড় হয়ে গেছে। ছাদে এত বড় গাছ একটু রাখা দরকার নেই আমার মনে হয়, একটু গোলগাল করে দেব প্রুনিং করে করে এইটা। আর লেবু কিন্তু আবার ফুল আসছে, লেবু হচ্ছে দেখুন। এই যে এই লেবু গাছটা আমার সবচেয়ে পুরনো গাছ, এটা প্রায় 15 বছরের ওপর এই গাছটা আমার কাছে আছে। লেবু কিন্তু আবার হচ্ছে দেখুন, গাছের লেবুটা খুব বড় বড় হতো, কিন্তু এটা এতদিনের পুরনো গাছ, এটার আমার তুলতে গেলে টপটাকে ভেঙে বার করতে হবে, তাই আমি ওই রকমই রেখে দিয়েছি। এবছর ভাবছি কটা চারা করে নেব, গুটি কলম করে চারা করে নিলে সুবিধা হবে। আর এই গাছটা রেখেছি আমি, গ্রাফটিং করব কিছু গাছ এই গাছটায়। এই গাছটা ছিল সুইট লেমনের গাছ, আসল গাছটা মরে গেছে। আর এটা যেটা নিচের গাছটা, বাতাবি লেবুর রয়েছে রুট, যে স্টকটা, রুট বলটা, রুটটা, যেটা রুটের গাছটা যার উপর গ্রাফটিং করা ছিল সুইট লেমনটা, সেই গাছটা রয়েছে বেঁচে। এটাকে আমি ভাবছি এটার ভেতর, আমার কাছে যেসব মালটা লেবু কিংবা মুসম্বি লেবু আছে, সেই সব লেবুর গ্রাফটিং করব। কোনোদিন করিনি, খুব ইচ্ছা আছে এবার করার। তবে গরম না কমলে কিন্তু এটা হবে না, একটু ঠান্ডার সময় আমি করব। ঢেঁড়স তো বারবার বলছি, ঢেঁড়স আর নতুনভাবে হচ্ছে না তেমন করে, কিন্তু আমার ইচ্ছা আছে মাথাগুলো কেটে দেবো। মাথাগুলো কেটে দিলে যে ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চ কিন্তু থেকে আবার কিন্তু অনেক ব্রাঞ্চ হয়, কেটে দিলে মাথাটা, সেই ব্রাঞ্চ থেকে আবার কিন্তু নতুন করে আমি ঢেঁড়স পাবো। আর আজকে এটা দেখবো কতটা কি হয়েছে, এটা ভুট্টাটা কয়েকটা পারবো আর কি, ছোট ছোটই হয়েছে। এই যে এইটাকেও পারবো, এখানেও একটা আছে। তিনখানা পারলাম আর কি, আর গুলো এখনো হয়নি। এই যে তিনখানা, এর দানা কিন্তু হয়েছে। চলুন একটা একটু খুলি, খুলে দেখাবো আপনাদের। এটা আমার জলের ট্যাঙ্ক, এর উপরে রাখলাম। এই দেখুন দানা, দানা কিন্তু হয়েছে। কতটা ভালো হবে জানি না, আমি কোনোদিন এর আগে ছাদে করিনি, এবছর প্রথম করেছি। আরো আগে তুলে নিলে সবচেয়ে ভালো হতো মনে হয়,
এটাতেও আছে, দানা আছে একটু একটু। তবে সেই মাটিতে যে করলে, আমি তো মাটিতে করি, গ্রাউন্ডে করি, সেই রকম কিন্তু হয়নি। দেখুন দানাগুলো দেখা যাচ্ছে, হয়েছে দানা, সেইভাবে হয়নি ভালো। আজকে একটু গাছ বসাবো। এই যে গাছটা, এটা আমি এর আগে আপনাদের দেখিয়েছি, নিচে তো পাতা দিই, সেই পাতাগুলো দেখা যাচ্ছে। এটা এখন এই যে এইটাই ছিল, ওটাকে বসাবো ওই ওর থেকে বড় একটু টবে, ওই যে 8 ইঞ্চি টবে বসাবো। আর কালকে সন্ধে হয়ে গেছিল বলে গতকাল আমার এইগুলো বসানো হয়নি, এখানটা না এইগুলো বসিয়ে দেব আজকে। গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। বসিয়ে দেবো, মানে এটার উপরেই বসাবো, বসিয়ে মাটি দিয়ে দেবো। এই একটু গর্ত খুঁড়ে খুঁড়ে যেটা করি সেটা কিন্তু এতে করব না, কারণ নিচে খোসা আছে, আরো নিচে নেমে যাবে এই মাটিটা, খোসাগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে। চলুন আগে গাছগুলো খুলে নি। গাছগুলো সব খুলে নিয়েছি, এইটা মাটি কোকোপিট দিয়ে বসিয়েছিলাম, এটাও তাই, কিন্তু এটা আমি এর ভেতর বসিয়েছিলাম, এটাই শুধুমাত্র কোকোপিটের উপর নির্ভর করে বসিয়েছিলাম। এটা এইটা এখানে এই সব কটা গাছই একসঙ্গে দেব, আমার আসলে জায়গা খুব কম হয়ে গেছে, প্রচুর গাছ হয়ে গেছে, কিন্তু আবার একটু করলা গাছ বসাবো, বসাতে হয় সব সময়, মানে সব সময় গাছ বসিয়ে নিতে হয়, সুবিধা হয় এতে। এবার মাটি নিয়ে এসেছি, এই যে মাটিটা ঢেলে দেব এখান থেকে। কালকে মানে গতকাল যে আমি লাউ গাছ বসিয়েছিলাম, এই দেখুন এটা বাটি চাপা দিয়ে দিয়েছিলাম, এখান দিয়ে মাটি এরকম ভাবে ঢেলে নেব। আমি এইভাবেই গাছ করি আসলে, আগে আমি নিজে ঢেলে নিই তারপর দেখাচ্ছি। মাটি দিয়ে পুরো এই যে ভালো করে চারপাশে মাটি দিয়ে নিয়েছি, তবু একটু মাটি কম পড়েছে, তবে আর দেব না, আস্তে আস্তে আবার বসবে যখন তখন আবার মাটি দেব। পুরো গ্রো ব্যাগের মাটিটাই আমি ঢেলে দিয়েছি, আর লাউয়ের যে দানাগুলো দেখা যাচ্ছে সেগুলো আবার চেপে দেব, ইঁদুরের ভয়ে আরো দিচ্ছি যাতে ইঁদুর না খেয়ে নেয়। আর এইবার এতে শুধু জল দেব, আর সেই হালকা মাটি আমি দেখিয়েছিলাম এই যে এইটা, আজকে এটাতেও এই যে পাশের লঙ্কা গাছটা এটা বসাবো। দেখুন এখানে বসিয়ে দিয়েছি এই যে সেই গ্রো ব্যাগটা, যেটা হালকা মাটি করেছিলাম ছাড় ছাড় দেওয়া সব পাতা দিয়ে, আর এতে কিন্তু আর একটু মাটি এনে দিতে হবে, সেটা দিয়ে নি তারপরে ফাইনাল আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম বিকেলবেলা এসে এসে আমি এরকম প্রায় এরকম গাছ বসাই, আপনারা দেখতেও পারবেন যে আমি মাঝে মাঝেই দেখবেন গাছ বসিয়ে দিই। গাছ আগে নিজে তৈরি করে রাখি, তারপর যখন গাছটা বড় জায়গায় বসাতে হবে তখন বসিয়ে দিই। আজ এই করলা গাছগুলো আর লঙ্কা গাছটা বসালাম, কিন্তু আজকে এই লেবু গাছটা আগামীকাল বসাবো, আজকে আর বসাবো না, একসঙ্গে বেশি কাজ আমি করব না আর কি, প্রবলেম হবে আমার নিজেরই, নিজেকে সুস্থ রেখে কাজ করতে হয়, আমিও নিজেকে সুস্থ রেখে কাজ করার চেষ্টা করি। তাহলে লঙ্কা গাছটা কি সুন্দর লেগে গেল, আর এরম ছোট্ট একটা জায়গায় ছিল, এই যে এখানটা একটা শুধুমাত্র একটু খুঁটি মতো দিতে হবে যাতে এ শুয়ে না পড়ে, আর এটা তো করেই দিলাম, শুধু বাকি রইল একটু জল দেওয়া, জল দিয়ে দেবো। তবে আমার তো সব সার জল মেশানো, একটু সাদা জল দিতে হবে এদের, নতুন বসিয়েছি তাই।
যখন এরা আবার নতুন করে পাতা ছাড়তে শুরু করবে তখন আবার সার জল দেব। তার আগে কিন্তু একটুও দেব না সার জল এদের খেতে।